আসানসোলে 2 নম্বর জাতীয় সড়কের ওপর পথ দুর্ঘটনা। আসানসোলের কুলটি থানার অন্তর্গত লক্ষ্মণপুর বাইপাস 2 নম্বর জাতীয় সড়কের ওপর পথ দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে ঝাড়খণ্ডের দিক থেকে আসা একটি 4-চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। অল্পের জন্য রক্ষা পায় গাড়ির চালক ও যাত্রীরা, তবে গাড়ির যাত্রীদের অল্প বিস্তর জখম হতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে চৌরঙ্গী ফাঁড়ি পুলিশ পৌঁছে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে, 4-চাকা গাড়িটিতে চালক ও শিশুসহ মোট 5 জন ছিল। দুর্ঘটনাগ্রস্ত 4-চাকা গাড়িটি উদ্ধার করে চৌরঙ্গী ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ। সূত্র অনুসারে জানা গেছে, গাড়ির যাত্রীরা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, টাইমস বাংলা।